নারায়ণগঞ্জের আড়াই হাজারে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় আভিযানিক দলের উপর হামলা ও হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ম্যাজিস্ট্রেট সহ কমপক্ষে 30 জন আহত হয়েছে। এ ঘটনায় 33 জনের নাম উল্লেখ করে 400 থেকে 500 জনকে আসামি করে মামলা দায়ের করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ ঘটনায় 10 জনকে আটক করেছে পুলিশ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর বরাবর শাখার ডেপুটি ম্যানেজার মেজবাউল জানান, আড়াই হাজারে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। রোববার দুপুরে উপজেলার ঝাউগড়া এলাকায় অভিযান চালিয়ে 500 থেকে 600 সংযোগ বিচ্ছিন্ন করার পর বিকেলে অবৈধ গ্যাস সংযোগকারী মহল 100 লোকজন নিয়ে তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়, গাড়ি ভাঙচুর সহ দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন সহ কমপক্ষে 5 জন কর্মকর্তা আহত হন। পুলিশ বাধা দিলে তাদের উপরও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। স্থানীয়রা জানান, তিতাসের আভিযানিক দল ও পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনায় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছে। আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত শওকত হোসেন জানান, তিতাসের লোকজন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকার লোকজন তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় 500 ফুট সঞ্চালন লাইন জব্দ করা হয়। এ ঘটনায় 10 জনকে আটক করেছে পুলিশ। থানার ডিউটি অফিসার এসআই রমজান জানান, রাতে এ ঘটনায় বরাবর শাখার ডেপুটি ম্যানেজার মেজবাউল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় 33 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করা হয়। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।